হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো ভাই, এর আগের ভিডিওতে বলেছিলাম তোমাদের জন্য একটা নতুন সারপ্রাইজ আছে। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি সেই সারপ্রাইজটাই আনতে। তো ভিডিওতে থাকো, তোমরা তাহলে বুঝতে পারবে কোন সারপ্রাইজের কথা বলছিলাম আমরা। তো ভাই, তোমাদের যে সারপ্রাইজের কথা বলেছিলাম, এই তো হচ্ছে সেই সারপ্রাইজ। তো আজকে আসছি আমরা কুবোটা শোরুমে, আর এদিকে কুবোটার অনেক ধরনের মডেল রাখা আছে দেখতে পাচ্ছ। কুবোটা MU 4501, আর ওইদিকে আছে MU 5502। তো ফোর হুইল টু হুইল ড্রাইভ সবই আছে, রেডিয়াল টায়ার, হাইলাইট টায়ার সবই আছে এখানে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে হাইলাইট টায়ার, এটা 45 HP-র 4x4 ট্রাক্টর আছে এটা, আর এটা আছে 50 HP-র প্লেন, 50 HP, এটা 4x4 না, এটা নর্মাল 4x2, আর এদিকে 4x4ও আছে, 4x2ও আছে। এটা আছে কুবোটা MU 5502, এটা প্লেন আছে, 4x4 নেই, 4x4 ভিতরে একটা আছে যেটা রেডি হচ্ছে আমাদের জন্য, আর এইখানে বাইরে একটা আছে। যেটা আছে 5502, আর ভিতরে যেটা আমরা আজকে ডেলিভারি নেবো সেটা ভিতরে রেডি হচ্ছে। এই যে ভাই, আমাদেরটা এখানে ফিটিং হচ্ছে, ফিটিং মনে হয় আশা করে মোটামুটি কিছুটা কমপ্লিট হয়েছে। কুবোটা MU 5502, ভাই এটা হচ্ছে ডেলিভারি নেবো আমরা, আর এটা সব ফিটিং হচ্ছে, বাম্পার ফিটিং হলো, আর এদিকে হুড ফিটিং হবে, মানে হুড রাখা আছে এইদিকে, এই যে হুড রাখা আছে, হুডগুলো ফিটিং হবে, তারপরে দেখি কখন ডেলিভারি নিই আমরা। তো ভাই দেখো, এখন হুড লাগানো হচ্ছে। তো হুড লাগানোর পরে হয়তো রোটার নিয়ে আসবে, রোটার আনার পরে তারপরে গাড়িটাকে ভালো করে ধুয়ে ওয়াশ করে গাড়িটাকে ফিতে লাগিয়ে বেলুন লাগিয়ে শোরুম থেকে যেভাবে আর কি সাজিয়ে বের করে শোরুম থেকে ডেলিভারি করে, তো সেইভাবেই রেডি করে দেবে। তো দেখি কতক্ষণে রেডি হচ্ছে। আর যারা আমার ভিডিওতে নতুন দেখছো, তো ভিডিওগুলি যারা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ভিডিওগুলো শেয়ার করছো না তারা একটু বেশি বেশি করে শেয়ার করবে, আর এই ধরনের ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো ভাই, হুড লাগানোর পর কেমন লাগছে গাড়িটা সবাই একটু কমেন্ট করে জানাবে। আর এখন এখান থেকে বের করে রোটার আনতে যাবে, তো শোরুমের লোকই যাবে রোটার আনতে, তো আমরা যাবো না। তো রোটারটা নিয়ে আসুক, রোটারটা এনে গাড়িটা ধোয়া হবে। তো ভাই, এদিকে দেখতে পাচ্ছ গাড়ির রোটার নিয়ে চলে এসেছে, আর গাড়িটা একটু ওয়াশ করা হচ্ছে ভালো করে,
ওয়াশ টোয়াশ করে তারপরে ভালো করে বেলুন লাগিয়ে ফিতে লাগিয়ে যেভাবে শোরুম থেকে ডেলিভারি দেয় আর কি সেইভাবেই রেডি করে তারপরে আমাদেরকে দেওয়া হবে। তো পুরোটা দেখতে থাকো কীভাবে কুপোটা শোরুম থেকে গাড়ি মানে ডেলিভারি করা হয় কাস্টমারকে, তো সেটাও বুঝতে পারবে। তো এইদিকে ভালো করে ওয়াশ করা হচ্ছে, ভিডিও তো সব আমার কাছে পাবি না। তো ওইদিকে দেখতে পাচ্ছ ওয়াশ করা কমপ্লিট, আর এখন শোরুমের সামনে নিয়ে এসে ফিতে লাগাচ্ছে, আর এই যে আমাদের একজন ভাই বেলুন ফুলাচ্ছে। তো ফিতে লাগানোর পর হয়তো বেলুনগুলো দিয়ে ভালো করে মোটামুটি যেভাবে শোরুম থেকে সাজিয়ে দেয় সেভাবে সাজিয়ে দেবে। তো ভাই ফাইনালি আমাদের গাড়ি ডেলিভারি হওয়ার জন্য রেডি, আর এখন গাড়িটা ডেলিভারি দেওয়া হবে। তো ভাই ফাইনালি আমাদের কুবোটা MU 5500 ডেলিভারি দেওয়া কমপ্লিট, আর এখন আমরা শোরুম থেকে বেরিয়ে যাব। তো বেরিয়ে বাড়ির দিকে যাব। ভাই আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে সবাই, আর আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট আর শেয়ার তো বেশি বেশি করতেই হবে, আর এইরকম ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো সবাই। যাওয়া যাক।